আমরা আলোচনা করছিলাম সুন্নতের আলোকে আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির বিষয়গুলো প্রসঙ্গে আমরা বলছিলাম জিকির ও দোয়ার কথা। আত্মশুদ্ধির জন্য যে ইবাদতগুলো আমাদের সবচেয়ে কাজে লাগে তার অন্যতম হলো দোয়া। দোয়া অর্থ আল্লাহর কাছে চাওয়া, এটাতে আল্লাহ জিকির আছে, আল্লাহর কাছে চাওয়া আছে। আর আল্লাহ তাআলা কোরআন কারিমে আল্লাহর কাছে না চাওয়াকে অহংকার বলেছে। আর এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ বলছেন আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়াটাই হলো ইবাদত। আর এজন্যই আরবরা শিরিক করত মূলত দোয়া নামক ইবাদতে। তারা দোয়া চাইতো আল্লাহ ছাড়া অন্যের কাছে, মাঝে মাঝে আল্লাহর কাছেও চাইতো। এজন্য আমাদের মনে রাখতে হবে দোয়াটাই ইবাদত। আর দোয়া এত সহজ ইবাদত, আল্লাহ এবং বান্দার মাঝখানে মূল সম্পর্ক। কাজেই এক্ষেত্রে আমরা কখনোই যেন অবহেলা না করি নিজের দোয়া নিজে করতে। অন্যের কাছে চাওয়া ভিন্ন ব্যাপার, কিন্তু নিজের দোয়া নিজে করলে কি লাভ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বিভিন্ন হাদিসে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দোয়া, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে বেশি সম্মানিত আর কিছুই নেই। অর্থাৎ দুনিয়ার মানুষ বারবার চাইলে অসন্তুষ্ট হন, আর আল্লাহ তাআলা না চাইলে অসন্তুষ্ট হন। দোয়াকে আল্লাহ সবচেয়ে ভালোবাসেন, সবচেয়ে মর্যাদা দেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন মা মিন মুসলিমিন ইয়াদউ আল্লাহ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিয়া ইল্লা আতাহু আল্লাহু বিহাদা সালাত ইম্মা ইউতিহু মা সাআল আও ইসরিফু আনহু মিন আস-সুউ বিমিথলিহি বিকদরিহি আও ইদখির লাহু ফিল আখিরা আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনো বান্দা বান্দি, যখন কোনো মুমিন নারী পুরুষ আল্লাহ তাআলার কাছে কিছু চায়, তখন আল্লাহ তাআলা তাকে এই চাওয়ার বিনিময়ে তিনটের একটা দেবেনই। হয় যেটা চেয়েছে সেটা দেবেন, অথবা এই চাওয়া পরিমাণে কোনো একটা বিপদ তার কাটিয়ে দেবেন, অথবা এটা আল্লাহ তাআলা তার জন্য আখিরাতে জমা করে রাখবেন। আল্লাহু আকবার। দর্শক, কাজেই আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাইতে না পারি কতভাবে বঞ্চিত হব? প্রথমত দোয়া ইবাদত, আর এই ইবাদত পালনের জন্য ওযু শর্ত নয়, প্রস্তুতি শর্ত নয়। যে কোনো মুমিন নারী পুরুষ কর্মের ফাঁকে যখন আল্লাহ তাআলার সাথে কথা বলেন, আল্লাহ তাআলার কাছে কিছু চান, নিজের ভাষায় চান, যদি সম্ভব হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেখানে সুন্নাত ব্যাখ্যা চান, তখন আল্লাহ তাআলা তার এই দোয়ার বিনিময়ে প্রথমত তিনি একটা ইবাদতের সওয়াব পান, দ্বিতীয়ত তার এই দোয়াটা কখনোই ব্যর্থ হয় না, কোনো না কোনো একটা তিনি পেয়ে যান। হয় যেটা চেয়েছেন সেটা পাবেন, অথবা তার বিনিময়ে অন্য কিছু পাবেন, অর্থাৎ অন্য একটা বিপদ আল্লাহ কাটিয়ে দেবেন, অথবা তার জন্য এটা জান্নাতে জমা হয়ে থাকবে। দর্শক, এক্ষেত্রে ব্যস্ততার একটা কারণ হলো দুনিয়ার ব্যাপারে কোনটা আমাদের ভালো এটা আমরা বুঝি না। তবে আমরা মনে করি আমরা বুঝি, আমরা একটা বিপদে পড়েছি বা একটা বিষয়ে চাচ্ছি, আমরা পাগল হয়ে গেছি, ওটাই আমাদের ভালো। এই জন্য যখন দু একবার আল্লাহ তাআলার কাছে চেয়ে পাইলাম না, চিন্তা করে আল্লাহ আমার দোয়া নিল না, আমি কোথাও ছুটে যাই। অথচ হতে পারে যে আল্লাহ আপনার জন্য এটা হচ্ছে আরো ভালো বিষয় বরাদ্দ রেখেছে। আর এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তেজাবু লিলাবদ মা লাম ইস্তাজিল, বান্দা ব্যস্ত না হওয়া পর্যন্ত আল্লাহ সব দোয়া কবুল করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ব্যস্ততাটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন বান্দা মনে করে অস্থির হয়ে যায়, আমি অনেক দোয়া করলাম আল্লাহ তো কবুল করলো না, আল্লাহ বোধহয় কবুল করবে না, তখন আর দোয়াটা কবুল হয় না। তা না হলে আল্লাহ সব দোয়াই কবুল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজিজুন নাস মান আজিজা আনিদ দোয়া ওয়া আবখালুন নাস মান বখিলা বিসসালাম, মানুষের ভিতরে সবচেয়ে অক্ষম হলো যে দোয়াটা করতে পারে না। দোয়া করতে অক্ষম এর চেয়ে বড় অক্ষম নেই। দোয়া করতে হবে, সকল সময় দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমরা যদি সুযোগ থাকে প্রস্তুতি নিয়ে টেবলামুখী হয়ে অযোগ করে ভালোভাবে সুন্নত পদ্ধতি দোয়া করব, আলহামদুলিল্লাহ। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহর কাছে চাইতে গেলে এই প্রস্তুতিগুলো জরুরি। আমরা সর্ব অবস্থায় সকল সময় আল্লাহ তাআলার সাথে কথা বলবো, এর মাধ্যমে জিকিরের সওয়াব পাবো, এর মাধ্যমে ইবাদতের সওয়াব পাবো, এর মাধ্যমে আমাদের যা চাওয়া আল্লাহ পূরণ করবেন কোনো না কোনোভাবে, এর মাধ্যমে আমাদের অন্তর পরিশুদ্ধ হবে, বিশুদ্ধ হবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক গভীর হবে। আর এজন্যই তো আল্লাহ তাআলা বলছেন ওদ ওনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি সাড়া দেব,
আর যারা আমার ইবাদত করতে অস্বীকার করে করতে চায় না তারা জাহান্নামে যাবে অর্থাৎ দোয়াটাই হলো মূল ইবাদত আর যারা দোয়া করতে অবহেলা করে অবজ্ঞা করে চায় না তাদেরকে জাহান্নামে যেতে হবে দর্শক সব বিষয়ে আল্লাহর কাছে চাইতে হবে দর্শক আল্লাহ তাআলার কাছে দোয়া না করার বিভিন্ন কারণ রয়েছে প্রথম যে কারণে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না সেটা হলো আমরা অনেক সময় নিজের গুনাহগার মনে করি অথবা দোয়াটাকে একটা বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পূর্ণ ইবাদত মনে করি এই দুটো বিষয়ে আমাদেরকে ঈমানের দিক থেকে দুর্বল করে অথবা এমনকি শিরিকের ভিতরেও ফেলে দিতে পারে আমাদের বুঝতে হবে আমরা গুনাহগার হলো আল্লাহর বান্দা চাওয়া নামক ইবাদতটা দোয়া নামক ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য সকল অবস্থায় চাইতে হবে আমি চাইলে ইবাদত সওয়াব বরকত কলবের তাসকিয়া আল্লাহর মহব্বত এবং আমার চাওয়ার বিষয়টা পেয়ে যাওয়া বা সেই পরিমাণে সওয়াব অথবা বিপদ কাটা আমি পাব দর্শক অন্যের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ নয় একজন ভালো মানুষের কাছে দোয়া চাওয়া প্রসঙ্গত চাওয়া যায় কিন্তু আমরা যদি নিজের দোয়া নিজে না করে চাইতে যাই তাহলে পরে আমরা বিভিন্নভাবে গোনা এবং শিরকে নিপতিত হতে পারি আমার দোয়া আল্লাহ কবুল করবেন না অমুকের দোয়া হয়তো কবুল করবেনই এরকম একটা ধারণা এসে যায় এটা মোটেও ঠিক নয় এটা শিরকের পর্যায়ে নিয়ে যেতে পারে আল্লাহ কারো দোয়াই যাচাই ছাড়া কবুল করেন না দ্বিতীয়ত আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া না করার বেয়াদবিতে লিপ্ত হয়ে গেলাম কারণ আল্লাহ দোয়া না করলে নারাজ হন আল্লাহ তাআলার কাছে দোয়া না করার আরেকটা কারণ অনেক সময় মানুষ মনে করে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলে আল্লাহ তো দেখছেন এটা বোধ হয় আর একটু বড় মর্যাদার কিছু দর্শক আল্লাহ তাআলার কাছে মর্যাদা কিসে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শিখতে হবে আমাদের সমাজে একটা গল্প প্রচলিত আছে যে ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনে ফেলা হয় তখন ফেরেশতারা তাকে বলেছিলেন যে আপনি আল্লাহ তাআলার কাছে চান আপনাকে রক্ষা করুক তিনি বলেছিলেন যে আমার জন্য তো যথেষ্ট আল্লাহ আমাকে দেখছেন আমি কি বিপদে পড়েছি কাজে আমার চাওয়ার দরকার এই গল্পটা ভিত্তিহীন কোরআন এবং সুন্নাহ বিরোধী কোরআনে দেখেন ইব্রাহিম আলাইহিসসালাম সব সময় দোয়া চেয়েছেন বারবার আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ দেখছেন বলে কোথাও তিনি বসে থাকেননি আল্লাহ মনের কথা জানছেন বলে দোয়া চাওয়া বন্ধ করেননি কারণ দোয়া চাওয়া তো বান্দার দায়িত্ব বান্দার কাজ আল্লাহ দেখছেন জানছেন কিন্তু তারপরেও আল্লাহ আমার কথাটা শুনতে চান আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দেখেন সব সময় দোয়া চেয়েছেন বদরের যুদ্ধের মাঠে সব ব্যবস্থা তিনি করেছেন মানুষের সাধ্যের ভিতরে যা যা করতে হয় সব করেছেন এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন প্রতিটি ক্ষেত্রে জীবনের প্রতিটি বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন দোয়া করতে নির্দেশ দিয়েছেন দোয়া না করে বসে থাকতে নিষেধ করেছেন কাজেই তাওয়াক্কুলের নামে দোয়া বর্জন এটা আরেকটা পাপ এবং কোরআন সুন্নাহ বিরোধী কাজ আল্লাহর কাছে চাইতে হবে না চাওয়া মানে অহংকার আমার আল্লাহর কাছে চাওয়া লাগে না সেটা যে নিয়তেই করেন না কেন আল্লাহ দেখছে নিয়তে বা যেভাবেই করেন এটা বান্দার দাসত্বের অবধিয়তের সাথে সাংঘর্ষিক দর্শক আল্লাহ তাআলার কাছে দোয়া না চাওয়ার আরেকটা কারণ মুশরিকদের ভিতরে ছিল যে ছোটখাটো বিষয়ে আল্লাহকে বিরক্ত করতে হয় না আল্লাহ তাআলা ভাণ্ডারগুলো দিয়ে রেখেছেন তার নেককার মানুষদেরকে তাদের কাছে চাইলেই হবে এজন্য বিপদে যাদেরকে তারা আল্লাহ প্রিয় মনে করত আল্লাহর ফেরেশতা জিব্রাইল মিকাইল আজরাইল ইসরাফিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ইসমাইল মুসা আইসা আল্লাহর ওলি আল্লাহর প্রিয় বান্দা আবেদিন সালাহিন ইয়াকুসা উকসুয়া নাসর অথবা কল্পিত বান্দা বা প্রিয় লাত মানাত উজ্জা হবল এই সমস্ত বান্দা বান্দিদের আল্লাহর নেককার প্রিয় মনে করে এদের কিছু ভান্ডার আছে মনে করে এদের অলৌকিক ক্ষমতা আছে মনে করে ছোটখাটো বিপদে এদের ডাকত আল্লাহ তাআলাকে ছোটখাটো বিপদে বিরক্ত করাকে খারাপ তারা হজের সময় তালবিয়া পাঠের সময় বলতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইল্লা শারীকান আনতা তামলিকুহু ওয়া মা মালাক তারা আল্লাহ লা শারীকের সাক্ষ্য দিত যে আল্লাহ বান্দা হাজির আপনার কোনো শরীক নেই তবে আপনি যাকে কিছু ভান্ডার দিয়ে রেখেছেন তিনি আপনার এই ক্ষমতা পাওয়ারের এই ছোট ভান্ডারের মালিক হয়েছেন এটুকুতে আপনার অংশ পেয়েছেন এটা আপনার নিয়ন্ত্রণ আপনি চাইলে সেটা কেড়ে নিতে পারেন এই বিশ্বাস নিয়ে তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করার বদলে কিছু বিষয় ছিল সেগুলো তারা আল্লাহর মাহবুব বান্দা নামে যাদের বুঝত যার সত্যই মাহবুব অথবা কল্পিত মাহবুব তাদের কাছে দোয়া করত দর্শক এই ধরনের প্রবণতা
মুসলিম মরণের ভিতরে ছড়িয়ে যায় আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সরাসরি চাইতে হবে সকল চাওয়াই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে দর্শক চাওয়ার দুটো জিনিস আছে প্রার্থনা দুটো বিষয় আছে একটা হলো জাগতিক আর একটা হলো অলৌকিক লৌকিক এবং অলৌকিক দুটো বিষয়ে আল্লাহর কাছে চাওয়া উচিত তবে লৌকিক বিষয় লোকের কাছে চলে শিরিক হয় না আর অলৌকিক বিষয় আল্লাহ ছাড়া কারো কাছে চাইলেই শিরিক হয় লৌকিক আর অলৌকিক পার্থক্য কি খুবই সহজ যে বিষয়টা এক মানুষ আর এক মানুষের কাছে চায় বিশ্বাস নির্ভর নয় আস্তিক নাস্তিক সবাই চায় এটা হলো লৌকিক বিষয় একজন পানিতে পড়ে গেছে ভাই আমাকে একটু বাঁচাও কোদাল লেগেছে খাবার দাও লবণ নেই লবণ দাও এগুলো লৌকিক চাওয়া এক লোক আর এক লোকের কাছে চায় সবাই জানে মানুষ একে অপরকে এটা দিতে পারে এটা বিশ্বাস নির্ভর নয় এটা জাগতিক বিষয় আস্তিক নাস্তিক সবাই এটা করে আর অলৌকিক হলো যেখানে বিশ্বাস নির্ভর যখন মানুষ বিশ্বাস করে এই লোকটা বা এই দ্রব্য বস্তুর ভিতরে অলৌকিক কিছু আছে সে চাইলে দুনিয়ার বিষয় ছাড়া উপকরণ ছাড়া আমাকে দিয়ে দিতে পারে বিশ্বাস নির্ভর ডাকা যেমন এক ব্যক্তি একটা মূর্তির ব্যাপারে তার বিশ্বাস যে এর ভিতরে কিছু অলৌকিক ক্ষমতা তার কাছে চাই এই অলৌকিক চাওয়া দুনিয়ার জাগতিক উপকরণের বাইরে ইচ্ছা করলে কাউকে ভালো মন্দ করতে পারে এরকম ক্ষমতা কারো আছে বলে মনে করা বা কারো কাছে দূর থেকে চাওয়া এটা হলো শিখ আর এটা হলো আল্লাহর ইবাদত করতে অস্বীকার করার সর্বোচ্চ পর্যায়ে দোয়া আল্লাহর সহজতম ইবাদত গুলোর অন্যতম এবং আমাদের সওয়াব তাজকিয়া দুনিয়া আখিরাতের প্রয়োজন মেটানোর অন্যতম পথ তবে দোয়া কবুল হওয়ার জন্য কিছু বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছে কিছু বিষয় রয়েছে দোয়া কবুল হওয়ার পথে প্রতিবন্ধকতা কিছু বিষয় রয়েছে দোয়া কবুল হওয়া সহজ করে দেয় আমরা দোয়া করব সবসময় করব আল্লাহ তিনটে একটা আমাদেরকে দেবেন তবে আমরা যেটাই চাচ্ছি আল্লাহ দিয়ে দেবেন দোয়া করলে আল্লাহ কবুল করবেন এরকম হওয়ার জন্য কিছু কর্ম আমাদের দরকার কিছু প্রতিবন্ধকতা দূর করতে হবে দোয়া কবুলের পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হারাম উপার্জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে আমাদের তা শিখিয়েছেন সহিহ মুসলিমের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান আশআতা আগবারা ইউতিলু সাফারা ইয়ারফা ইয়াদাইহি ইয়া রব ولكن مأكله حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنا استجاب لذلك الله تعالى دعا قبول করেন মুসাফিরের দোয়া আল্লাহ দোয়া কবুল করেন আমরা যখন হাত তুলে আবেগ দিয়ে দোয়া করি বিভিন্ন হাদিসে এটা এসেছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষের কথা বললেন ওই ব্যক্তি মুসাফির দীর্ঘ সফর করে চুলগুলো শুষ্ক ধুলি দূষিত বিনয় বিগলিত হয়ে হাত দুখানা তুলে আল্লাহর কাছে ডাকছে ইয়া রব কিন্তু সে হারাম উপার্জন করে হারাম ভক্ষণ করে তার খাদ্য হারাম পানীয় হারাম পরিধেয়ের কাপড় হারাম সে হারামে লালিত হয়েছে হারাম ভক্ষণ করেছে তার পুষ্টি তৈরি হয়েছে হারাম দিয়ে পান্না ইস্তাজা বলে দালি কাজে এইরকম মানুষের দোয়া তো কবুল হতে পারে না দর্শক কাজে আমাদের চেষ্টা করতে হবে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা আমরা আগেই বলেছি অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয় মোটেও কঠিন নয় সিদ্ধান্ত নিলে আল্লাহ বাকিটা ব্যবস্থা করে দেন যে আমরা হারামে যাব না আমরা হালালের ভিতরে থাকব এটা শুধু সিদ্ধান্তের ব্যাপার সুদ হারাম ঘুষ হারাম জুয়া হারাম অন্যের জমি অবৈধভাবে কিছু হলে দখল করা হারাম ওজনে কম দেওয়া হারাম ফাঁকি দেওয়া হারাম মিথ্যার মাধ্যমে অর্জন করা হারাম অন্যের যে কোনো দ্রব্য না বলে তার ইচ্ছার বাইরে গ্রহণ করা হারাম এগুলো হারাম বললে অনেক সময় মনে হয় এত কিছু হারাম বাদ দেবো কি করে দর্শক সবগুলোই আমাদের বাদ দেওয়ার মতো ওখানে আমরা যাবোই বা কি জন্য এর বাইরে তো হালাল উপার্জনের কত পথ রয়েছে কাজে আমাদের হারাম উপার্জন নির্ভর হতে হবে দর্শক দোয়া কবুল হওয়ার পথে আরেকটা প্রতিবন্ধকতা যে সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ না করা বিভিন্ন হাদিস থেকে এটা বোঝা যায় নেককার মানুষেরা অন্যায় দেখে তেমন প্রতিবাদ করেন অন্যায়কারীদের সাথেই সামাজিকতা করতে থাকেন আল্লাহ তাআলা তখন তাদের ভিতরে শত্রুতা দেন এবং তাদের দোয়া কবুল করেন না এ সকল প্রতিবন্ধকতা থেকে আমাদের সরে আসতে হবে দোয়া কবুলের জন্য কিছু উপকরণ আছে যেগুলোর মাধ্যমে আল্লাহ দোয়া কবুল করেন
দোয়া কবুলের সম্ভাবনা বেড়ে যায়। দোয়ার আগে ইবাদত করা, সালাত আদায় করা, অথবা অন্তত তাসবিহ তাহলিল আল্লাহর প্রশংসা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সালাত পড়া, কোন নেক আমলের পরে সাদাকাতের পরে দোয়া করা, এগুলো দোয়া কবুলের উপকরণ। দোয়া কবুলের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ের কথা বলেছেন, যখন সকল সময়ে দোয়া আল্লাহ কবুল করে। স্থানের চেয়েও সময়ের কথা বেশি বলা হয়েছে, কারণ ইসলাম সর্বজনীন, সময় সবাই পায়, স্থান সবাই পেতে নাও পারে। ফরজ সালাতের পরে আমরা সালাত আদায় করে যদি সুযোগ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সুন্দর সুন্দর মাসনুন বাক্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, শেষ রাত্রে দোয়া আল্লাহ কবুল করেন। আজান এবং একামতের মধ্যবর্তী সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আদ-দুআ বাইনাল আযান ওয়াল ইকামাতি লা ইউরাদ ফাদউ, আজান হয়ে গিয়েছে একামত হয়নি, এই সময়ের ভিতরে দোয়া আল্লাহ কবুল করেন, কাজেই তোমরা এই সময় দোয়া করবে। এভাবে দোয়ার কবুলের যে সময়গুলো রয়েছে এদিকে খেয়াল রাখতে হবে। বান্দা তো আল্লাহ থেকে আদায় করতে চাই, ছোট্ট শিশু যেমন যখন আম্মুর মুখটা খুশি দেখে তখন কিছু চেয়ে নিতে চায়, ঠিক আল্লাহ তাআলা সন্তুষ্টির কিছু সময় আছে, শেষ রাতের সময়, আজান একামতের মধ্যবর্তী সময়, এই ধরনের সময়। শেষ রাতের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতটাকে তিন ভাগ করলে শেষ ভাগ যখন এসে যায় তখন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, তিনি ডাকতে থাকেন বান্দাদেরকে, আলা মিন সাইলিন ফাউতিয়াহু, কেউ কি আসো আমার কাছে চাইবে আমি তোমার চাওয়া পূরণ করে দেব, কেউ কি আছো বিপদে পড়েছো বিপদ থেকে উদ্ধার পেতে চাও আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ তাআলা রহমতের দরজা, কবুলিয়াতের দরজা, মাগফিরাতের দরজা রাত্রের গভীরে শেষ রাত্রে আল্লাহ খুলে দেন। আল্লাহ তাআলা বান্দার দোয়ার জন্য অপেক্ষা করেন, দোয়া করলে কবুল করেন। দর্শক, দোয়া কবুলের একটা বিশেষ সময় সাজদার দোয়া। সকল সালাতে সাজদার ভিতরে আল্লাহর কাছে চাওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া সাজিদ ফাকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন ইস্তাজাব লাকুম। বান্দা যখন সাজদা করে আল্লাহ তাআলার সর্বোচ্চ নৈকট্য অর্জন করে, সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়, ওই সময়ের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কাজে তোমরা সাজদায় দোয়া করবে, বেশি বেশি দোয়া করার চেষ্টা করবে। দর্শক, দোয়া কবুলের সময় সুযোগ সবার জন্য উন্মুক্ত, স্থান তো সবার জন্য উন্মুক্ত না, এই জন্য সুন্নাতে দোয়া কবুলের স্থানের তত গুরুত্ব বেশি দেওয়া হয়নি। স্থান বিষয়ক হাদিসগুলো খুবই কম, এমনকি হারামাইন শরীফাইনে, মক্কা শরীফে সাফা মারওয়া হজের সময় আমরা দোয়া করি, তাওয়াফের সময় দোয়া করি, মুলতাজমে দোয়া করি, এগুলো রাসূলুল্লাহ সাল্লামের মাসনুন দোয়া কবুলের জায়গা, সেখানে দোয়া করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, খায়রুদ দোয়া দোয়া ইয়াউমে আরাফা, সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া আরাফাতের দিনের দোয়া। এগুলো ছাড়া কোনো স্থানে যেয়ে আল্লাহর কাছে চাইতে হবে, যেগুলো হজের জন্য আল্লাহর দোয়া করার স্থান হিসেবে রাসূলুল্লাহ দেখিয়েছেন, এখানে আমরা দোয়া করব। এছাড়া আল্লাহ কিছু সময় দিয়েছেন নির্জনে আল্লাহর কাছে চেয়ে নেওয়ার, কিন্তু স্থান সব বান্দা তো সমান সুযোগ পাবে না, এই জন্য স্থানের বিষয়টা ইসলামে কোরআনে সুন্নায় দোয়া কবুলের জন্য কোন স্থান বিশেষ করে নির্ধারণ করা হয়নি। সময়কে গুরুত্ব দেওয়া হয়েছে, বান্দার অন্তরের আবেগটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। দর্শক, দোয়া কবুলের জন্য কোন স্থানে ছুটে যাওয়ার ভিতরে অনেক অকল্যাণও আছে। আমরা অনেক সময় দোয়া আল্লাহর কাছেই করি, অমুক স্মৃতি বিজড়িত স্থান, অমুক জায়গায় একজন বুজুর্গ ছিলেন, অথবা অমুক জায়গায় একটা কবর আছে, সেখানে যে দোয়া করলে আল্লাহ হয়তো তাড়াতাড়ি কবুল করবেন, এটা শিরকের দরজা। আর এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজা বন্ধ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের আগে সাহাবীদেরকে যে ওসিয়ত করেন, আলা ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইত্তাখিযুনা কুবুর আম্বিয়াইহিম ওয়া সালাহিহিম মাসাজিদ আলা লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ ইন্নী আনহাকুম আন, তোমাদের আগের জামানার উম্মতেরা যারা নবী পেয়েছিল, কেতাব পেয়েছিল কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়েছিল, তাদের অভ্যাস ছিল তাদের কোন নবী বা নেককার মানুষ বুজুর্গ অলি মৃত্যুবরণ করলে তার কবরটাকে মসজিদ অর্থাৎ ইবাদতের জায়গা বানাতো, মসজিদে যে কাজ করতে হয় কবরের পাশে করত, দোয়া তিলাওয়াত জিকির সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার আমি নিষেধ করছি এটা করো না, ইশতাদ্দা গাদাবুল্লাহ
لعنه الله على الذين اتخذوا القبور انبياء مساجد যারা নবী ওলিদের কবরকে মসজিদ বানিয়ে নেয় তাদের আল্লাহ লানত হবে গজব হবে তোমরা এটা করো না কারণ আপনি আল্লাহর জন্য চাইতে গিয়েছেন কিন্তু কেন আরেকটা জায়গায় গেলেন আপনি আল্লাহর ব্যাপারে অশুভ ধারণা পোষণ করেছেন যে আল্লাহ বোধহয় এখানে বসে ডাকলে শুনতেন না দর্শক দোয়া কবুলের আরো একটা সুযোগ হলো রাত্রিতে ওযু করে ঘুমাতে যাওয়া হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মামিন আবদিন বাত তাহিরান কোন মানুষ যদি ওযু সহ শুয়ে পড়ে এরপর রাতে ঘুম ভেঙে যায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল ওযু করল না গোসল করল না বিছানায় শুয়ে শুয়ে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার ওই দোয়া কবুল করে অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি রাত্রিতে ঘুম ভেঙে যায় সে ওই বিছানাতে শুয়ে ওযু নেই গোসল নেই বিছানায় শুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله رئي تريو ذكر قلو أكبر پوري قولي الله تعالى لكسا كونو دعا كوري الله تعالى شئي دعاي قبول كوري آر جدي شئي اوٹھے وجو كوري تحجد پوري الله عبو شئي تر تحجد قبول كوري درشو دعا قبول تبارو شجو كونو انفستيت মানুষের জন্য দোয়া করা মামিন আব্দিন দাআ লি আখিহি আন যহরি গায়ব ইল্লা আরসালাল্লাহু লাহু মালাকান যখন কোন মানুষ তার কোন অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করে ইমানি ভ্রাতৃত্ব অনুপস্থিত কোন ব্যক্তি ভাই আপনজন আত্মীয় মুমিন তার জন্য দোয়া করছে আল্লাহ আমার অমুক ভাই বিপদে আছেন তার বিপদটা কাটিয়ে দিন তার কল্যাণ দরকার কল্যাণ করেন তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন ওই ফেরেশতা তার মাথার কাছে দাঁড়ায় এবং বলে আমিন ওয়ালাকা বিবিসলি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করুন এবং তুমি তোমার ওই অনুপস্থিত ভাইয়ের জন্য যেটা চাচ্ছ আল্লাহ তোমাকেও সেটা দান করুন দর্শক এভাবে আল্লাহ তাআলার দোয়া কবুল হওয়ার যে বিভিন্ন পদ্ধতি উপকরণ আল্লাহ রাসূল শিখিয়েছেন সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এ বিষয়ে আরো আলোচনা রয়েছে এ পর্বে আর সময় নেই পরবর্তী পর্বে আল্লাহ সুযোগ দিলে আমরা আলোচনা করব الله تعالى আমাদের ভালো রাখুন وصلى الله على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته